নমস্কার আজকের বিশেষ খবর হলো পথ দুর্ঘটনায় মৃত্যু জাতীয় দলের এক প্রাপ্তন ফুটবলারের পথ দুর্ঘটনায় মৃত্যু হল জাতীয় দলের এক ফুটবলারের গুরুতর হলেন তার এক বন্ধু পুলিশ জানিয়েছে তার বাড়ি প্যান্ডেলের টায়ার বাগানে তিনি অনত্য চৌদ্দটি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন আহত সুজয় বিশ্বাসের বাড়িও সেখানেই শনিবার রাত এগারোটা নাগাদ দুজনে বাইক নিয়ে যাচ্ছিলেন শ্যাওরা ফুলি থানা এলাকার দিল্লি রোডে গর্জির মোড়ে তাদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে গাট রেলে ধাক্কা মারে বাইকটি পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে দুজনেরই আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জয়প্রতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা গুরুতর আহত সুজয়কে ভর্তি করানো হয় একটি হাসপাতালে ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই রকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন